সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিও দেখার জন্য। গ্রামীণ ডাক সেবক পোস্টের জন্য লোক নিয়োগ করা হবে, এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। আর এই লোক নিয়োগ করা হবে বিহার সার্কেলের জন্য, তবে সারা ইন্ডিয়া থেকে অর্থাৎ সারা ভারত থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো স্টেটের বাসিন্দাই হন না কেন। তো এখানে দেখুন এজ ক্রাইটেরিয়া দেওয়া আছে, মিনিমাম হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর। এছাড়া এসসি এসটি ওবিসিরা যেমন ছাড় পান বয়সে, তেমনই আর কি ছাড় পাবেন। এখানে দেখুন দেয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাস করতে হবে তাহলেই হয়ে যাবে। এখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না, ঠিক আগের মতনই যেমন গ্রামীণ ডাক সেবক পোস্টে সারা ভারতে লোক নিয়োগ করা হচ্ছে, তেমনই আর কি এখানে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। সেটা হচ্ছে যে মাধ্যমিকের যে রেজাল্ট তার উপরে ভিত্তি করে কিন্তু মেরিট লিস্টটা তৈরি করা হবে। একটা কম্পিউটার নলেজ আপনার লাগবে, মিনিমাম 60 ডেজ, অর্থাৎ 2 মাসের মিনিমাম একটা কম্পিউটার কোর্সে পাশ করার সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া যদি আপনার মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে কম্পিউটার সাবজেক্টটা থেকে থাকে তাহলে কিন্তু এক্সট্রা সার্টিফিকেটের কোনো দরকার নেই। এখানে দেখুন বলা আছে যখন আপনার সিলেকশন হয়ে যাবে, যেখানে আর কি সিলেকশন হবে সেখানে গিয়ে কিন্তু আপনাকে থাকতে হবে 1 মাসের ভিতরে। আগে যেমন গ্রামীণ ডাক সেবক নিয়োগ করার কথা বলা হয়েছিল তখন যেমন সিকিউরিটি মানি ডিপোজিটের কথা বলা হয়েছিল, এখানেও কিন্তু তেমনই সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে। আরও কিছু আছে, আমি নিচে পিডিএফ ফাইলটাও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, ওখানে গিয়ে ডাউনলোড করে নেবেন এবং ভালোভাবে দেখে নিন যে আর কী কী যোগ্যতা আপনাদের লাগবে বা কী করতে হবে আপনাদের। এবার চলে আসি কীভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে গেলে আপনাদের যেতে হবে indiapost.gov.in এই ওয়েবসাইটটাই, অথবা aepost.in/dazdonline এখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। আগে যেমন অ্যাপ্লাই করেছিলেন ঠিক তেমনভাবেই অ্যাপ্লাই করবেন। এখানে যে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে অনলাইনে এখানে কিন্তু দেয়া আছে। তো যাই হোক, পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিন, আরও ভালোভাবে দেখে নিন। আর যদি এই ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।